ন ঘন্টারও বেশি সময় পার এখনো রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বার হননি ন ঘন্টারও বেশি সময় পার এখনো রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বার হননি ইডি আধিকারিকরা পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় বলে খবর এদিন বিকেল চারটে দশ নাগাদ বসুর বাড়ি থেকে তার ছেলেকে নিয়ে বার হন তাকে শ্রীভূমির উল্টো দিকের একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হয় ওই জায়গাতে সুজিত বসুর আগে নাকি অফিস ছিল বলে জানা যায় এখনো তল্লাশি চলছে সুজিত বসুর বাড়িতে আর তার মাঝেই সুজিত বসুর বাড়ি থেকে সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে নিয়ে বেরোলো ইডি এবার তল্লাশি শুরু শ্রীভূমির উল্টো দিকের ফ্ল্যাটেও স্থানীয়রা জানিয়েছেন ওই ফ্ল্যাটে সুজিতের একটি দফতর রয়েছে তিনি সেখানে মাঝে মধ্যে বসেন তবে সুজিতের ছেলে সমুদ্র বসু জানিয়েছেন একটা প্রক্রিয়া চলছে তিনি শুধুমাত্র সাহায্য করছেন শুক্রবার সকালে পুরো নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে দমকল মন্ত্রী সুজিতের বাড়িতে হানা দেয় ইডি সকাল সাতটা নাগাদ মন্ত্রীর লেক টাউনের দুটি বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মন্ত্রীর বাড়ি বাইরে থেকে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী সুজিতের বাড়ির নিচে রয়েছে পুলিশ তল্লাশির মাঝে বিকেল নাগাদ সুজিতের ছেলে সমুদ্রকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডির তদন্তকারী অফিসার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তাকে নিয়ে শ্রীভূমি ক্লাবের উল্টো দিকে একটি ফ্ল্যাটে যান ইডি আধিকারিকরা সমুদ্র বলেন একটা প্রক্রিয়া চলছে আমরা সহযোগিতা করছি শুক্রবার সকালে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় আরো দুই জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর সংস্থা তাপস বরণ তৃণমূল বিধায়ক তার বৌবাজারের বাড়িতে হানা দিয়েছে ইডি সুবোধ উত্তর দমদম পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আগে উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানও ছিলেন সুবোধ শুক্রবার সকাল পৌনে সাতটা নাগাদ বিরাটির খলিশা কোটা পল্লীতে তার বাড়িতে ঢুকে ইডি আধিকারিকের দল শুভদের বাড়ির চারপাশেও মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এরকম তথ্য পেতে অবশ্যই ফলো করুন চ্যানেল টোয়েন্টি